নমস্কার, রুমি রিদ্ধি ব্লগে আপনাদের সকলকে আবার ওয়েলকাম। আজকে মুন্নারে আমাদের শেষ দিন, আমরা কলকাতা ফিরে যাব। আরে একটা বাজে ওট, এটা সোমবার থেকে স্কুল যেতে হবে। এবার আমরা ব্যাক টু হোম, বাড়ি গিয়ে কারুর আর বাড়ি ফেরার মন নেই দেখছি। ছুটি এরকম ভাবে চললেই ভালো, আবার গিয়ে সে স্কুল, কাজ, সে গতানুগতিক এক জীবন। তবে যাওয়ার দিন ওয়েদারটা এত সুন্দর ছিল, পুরো বৃষ্টি আর বৃষ্টি আর পুরো মেঘ যেন নেমে এসেছিল। হোটেলটার লোকেশনটার জন্য হয়তো মেঘগুলো ভ্যালিতে আরো বেশি বেশি করে নেমে আসছিল মনে হয়। আজকে লাস্ট দিন আমাদের মুন্নারে, শেষ দিনটা বৃষ্টি বৃষ্টি করে কাটছে মনে হচ্ছে। এত সুন্দর এই মেঘটা আমরা এতদিন আগে দেখিনি, যাওয়ার আগে আমাদের একবার এই মেঘের দর্শন দিয়ে গেল। মেঘটা পুরো ভ্যালিতে নেমে আসছে, পুরোটা ক্লাউডি আছে। আমাদের ফ্লাইটটা অনেক রাত্রিবেলায় ছিল, 8টা নাগাদ, আর মুন্নার থেকে কোচিন যেতে 3 ঘন্টা মতন লাগে। আমরা ওখানেই তাই সারাটা দিন হোটেলেই কাটালাম। ওখানে লাঞ্চ করতে গেলাম, ওদের আন্ডারগ্রাউন্ড বলে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে, কিন্তু সেটি গিয়ে শুনলাম অনলি নাইটের জন্যে, লাঞ্চ ওরা ওখানে অ্যারেঞ্জমেন্ট নেই কোনো। অগত্যা রুমে এসে লাঞ্চ করতে হলো, ওরা সব ফুড ইন রুমে পাঠিয়ে দিয়েছিল। আমার মেয়ে বসে বসে সারাটা দিনে একটা সুন্দর মুন্নারের ছবি আঁকলো। আমরা লেজিলি সারাটা দিন বাড়িতেই ওই হোটেলের রুমেই কাটালাম বলতে গেলে। যাওয়ার আগে লাস্ট মোমেন্ট একটু দেখে নিলাম সব। হোটেলে ওনার্সদের ব্যবহার খুবই সুন্দর, যাওয়ার আগে ওরা আমাদের সি অফ করলেন। আবার সে সুন্দর কেরেলিয়ান রাস্তা দিয়ে আমরা নেমে যাচ্ছি কোচিনের রাস্তার দিকে। 3 ঘন্টা মতন সময় লাগবে বললো। আমরা একবারে 3:30 নাগাদ বেরিয়েছিলাম, রাত্রির দিকে ফ্লাইট ছিল বলে আরামসে। রাস্তায় দেখলাম অনেক ইউক্যালিপটাস গাছ, আর ওই গাছগুলো যেখানে থাকে আশেপাশে বাতাসে একটা সুন্দর গন্ধ ছড়িয়ে যায়। অন অ্যান্ড অফ বৃষ্টি হচ্ছিলো সেদিন খুবই, আবার অ্যাজ ইট ইজ ফ্লাইটে উঠলেই বৃষ্টি হয়। কোচিন এয়ারপোর্টটা দেখে তো আমরা সবাই চমকে গেলাম, এত সুন্দর হোটেলের হোটেল না এটা এয়ারপোর্ট আমি বুঝলাম না। এটা নাকি ইন্ডিয়ার প্রথম ফুল সোলার এয়ারপোর্ট, প্রচণ্ড পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম ট্রেডিশনাল কেরেলিয়ান স্টাইলের বানানো পুরো জায়গাটায়। ভেতরে বাগি ফেসিলিটিও আছে দেখলাম, এত পরিষ্কার আমি কোনো এয়ারপোর্ট বোধহয় ইন্ডিয়াতে আগে দেখিনি। আর সবচেয়ে মজার হচ্ছে এদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, কোনো মেটালের চেয়ার নেই, কোনো অন্য ধরনের চেয়ার নেই, পুরো কাঠের ট্র্যাডিশনাল চেয়ারে পুরো ভর্তি, পুরো ফাংশন থিয়েটার হল মনে হচ্ছিলো দেখে আমাদের। প্রচণ্ড মজা লেগেছে দেখে আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা। আমরা টুকটাক ওখানেই লাঞ্চ ডিনার করে নিলাম, লাঞ্চ আমরা করেই নেমেছিলাম। ব্যাস এইভাবে ক্যালকাটা পৌঁছে গেলাম জার্নি করে। আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি, আবার কলকাতা থেকে এবার ব্লগিং শুরু করবো।